Hello everyone, welcome to my channel, the Civil Engineer Crowd. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভলিউম অফ কংক্রিট কিউব। এটা কিভাবে ক্যালকুলেশন করবেন? শুধুমাত্র কংক্রিট কিউব না, আপনি মাটি হতে পারে, এটা অন্য যে কোনো পদার্থের হতে পারে, এটার কিউব দ্যাট মিন্স হচ্ছে কিউবিক ফিট আমরা যেটাকে বলি, সেটা আপনি কিভাবে বের করবেন। ধরুন আপনি হচ্ছে কোনো সাইটে কাজ করতেছেন, সেখানে আপনার এক ট্রাক বালি আসলো, আর সংক্ষেপে যেটাকে সিএফটি বলে এবং বিস্তারিত মিনিংস হচ্ছে কিউবিক ফিট, আপনি এটা কীভাবে বের করবেন। যেমন আপনার এক ট্রাক বালি আসলো, আপনার কাছে কম মনে হলো, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণ করে আপনি সেটাকে বের করতে পারেন যে আপনার এই ট্রাকে কত সিএফটি বালু আছে, বা কত সিএফটি পাথর আছে, বা কত সিএফটি খোয়া আছে। তো চলুন ক্যালকুলেশনের প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই। ধরুন এটা একটা কিউব, এটাকে হচ্ছে দেখতে আপনি যদি একটা বাক্সর কথা চিন্তা করেন, যেমন এটা দেখুন, এটা একটা বাক্সর মতো সেম, এটাই ধরেন আমি এখানে ড্র করছি। তো আমরা যখন একটা কোনো স্কোয়ার শেপের কোনো কিছুকে ক্যালকুলেশন করি বা আমরা কিউবিক ফিটে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের তিনটা পরিমাপের প্রয়োজন হবে। প্রথমে আমাদের হচ্ছে এখানে আমাদের হাইটটা লাগবে, তারপরে হচ্ছে আমাদের ব্রেথটা লাগবে, দ্যাট মিন্স হাইট বলতে আমি এই সাইডটাকে বোঝাচ্ছি, এই হাইটটা লাগবে, তারপরে এইদিকে লম্বায় যে জিনিসটা যেটাকে আমরা ব্রেথ বলি এটা লাগবে, দেন হচ্ছে আমার এই পাশটা লাগবে লেন্থ। এই তিনটা জিনিস হলেই আমি বের করতে পারবো। তাহলে আমি যদি এটাকে এটার ব্রেথ যেটা আমি 10 ফিট ধরলাম, বি দিলাম, আর এই দিকটাকে আমি হাইট ধরলাম, এটাকে আমি হাইট ধরলাম, জায়গা কম আমি নিচে লিখছি, হাইট আমি 5 ফিট দিলাম, আর এবং এই পাশে আমি লেন্থটা দিলাম, এটা আমি 15 ফিট দিলাম। তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। তিনটা পেয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে একটু বিস্তারিত লিখতে পারি, LENGTH, লেন্থ হচ্ছে আমার 15 ফিট, ব্রেথ হচ্ছে আমার 10 ফিট, অ্যান্ড হাইট হচ্ছে আমার 5 ফিট। তিনটা আমি পেয়ে গেলাম। এবার আমরা ভলিউম ইকুয়াল টু এই তিনটাকে আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে আমি এখানে সংক্ষেপে রেখেছি লং ইনটু ব্রেথ ইনটু হাইট, তিনটা। তাহলে এখানে আমাদের লং হচ্ছে, লেন্থ হচ্ছে 15 ফিট ইনটু ব্রেথ হচ্ছে 10 ফিট ইনটু হাইট হচ্ছে 5 ফিট। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, 15 × 10 × 5 750 টি। ওকে, আমরা সহজেই এভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। আর আমরা যদি একটা ট্রাকের পরিমাপ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমি 10 ফিট পাচ্ছি না, আমি ব্রেথটা পাচ্ছি হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি, এটা পাচ্ছি হলো আমি 15 ফিট 3 ইঞ্চি, আর এখানে হাইট পাচ্ছি আমি 5 ফিট 8 ইঞ্চি। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। তো তাহলে আমি সেমভাবে আগের মতো লিখতে পারি, ভলিউম লং ইনটু ব্রেথ ইনটু হাইট। তাহলে এখানে আমি লেন্থটা যদি আমার হয় 15 ফিট 3 ইঞ্চি ইনটু ব্রেথ হচ্ছে আমার 10 ফিট 5 ইঞ্চি ইনটু হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। এই জিনিসটা করানোর কারণ হচ্ছে, আপনি যখন একটা ট্রাক বা যে কোনো একটা জিনিসের পরিমাপ বের করতে যাবেন কিউবিক ফিটে, সেই ক্ষেত্রে আপনার হয়তো অ্যাকুরেট হচ্ছে 10 ফিট 5 ফিট এরকম পাবেন না, যার জন্য এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। সেটা হচ্ছে যে এই তিনটাকে আপনি যেমন এইভাবে হয়তো ক্যালকুলেশন করতে পারেন যে 15.3 × 10.5 × 5.8, আপনি হয়তো এইভাবে ক্যালকুলেশন করতে পারেন, কিন্তু এটা ভুল হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে তিন, এটা যেহেতু এটা আমাদের একটা পরিমাপে আছে, এটা হচ্ছে 15 ফিটে আছে, আর এটা হচ্ছে ইঞ্চিতে আছে। সো আমরা যে কোনো একটা ফরম্যাটে করতে হবে, হয় সবগুলো ইঞ্চিতে নিয়ে যেতে হবে অথবা সবগুলোকে আমাদেরকে ফিটে নিয়ে যেতে হবে। যেহেতু এটা ছোট, যার কারণে আমরা এটাকে ফিটে নিয়ে যাব। তো ফিটে নেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনি যখন 12 দিয়ে ভাগ দিবেন, তখন আপনি পেয়ে যাবেন যে এখানে হচ্ছে কত ফিট, মানে 12 ইঞ্চি দিয়ে ভাগ দিবেন। সো আমরা এবার এটাকে ক্যালকুলেশন করি,
15 ফিট, যেহেতু এটা 3 ইঞ্চি, আমরা এটাকে ফিটে নিয়ে যাব। 3 ইঞ্চি সমান 0.2525 ইন্টু, এখানে হচ্ছে 10, 5, 5 ইঞ্চি সমান হচ্ছে 0.42 ফিট ইন্টু, এখানে হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, 8 ইঞ্চি সমান 6, 7। তাহলে আমরা এবার এটাকে ক্যালকুলেশন করি। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 999 CFT, অথবা আমরা এটাকে লিখতে পারি ফিট কিউব, যে কোনো একটাতে প্রকাশ করলেই হবে। সো বন্ধুরা, আপনারা খুব সহজে এই ক্যালকুলেশনটার মাধ্যমে আপনাদের যে কোনো, আপনারা মূলত যারা সাইটে বিভিন্ন রকম কাজ করি তাদের জন্য এটা প্রয়োজন হয়। সো এই ক্যালকুলেশনটা জানলে আপনি সহজেই, আপনি এক ট্রাক কি কতটুকু বালু আসলো, কত সিএফটি আসলো, আপনাকে কম দিল কি না, এটা আপনি সহজে বুঝতে পারবেন। সো গাইস, আজকে এই পর্যন্ত। আর আপনারা যদি ফিট থেকে, দ্যাট মিন্স ইঞ্চি থেকে যদি ফিটে কনভার্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো, আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে 5 ইঞ্চি আছে, 5/12 যেটা আসবে সেটাই। তারপরে হচ্ছে 3 ইঞ্চি, 3/12, 0.25, এভাবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।